সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় এখনও মামলা হয়নি। সীতাকুণ্ড কন্টেনার ডিপাতে আগুন লাগার পর বিস্ফোরণের হতাহতের ঘটনা দুই দিন পার হলেও মামলা হয়নি। আজ রোববার বিকেলে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার SM রশিদুল হক একথা জানান। পরে ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনিও জানান এখনও মামলা হয়নি, তবে মামলা হবে। এদিকে স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তিদের স্বজনরা এ ঘটনায় বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার না হলে বরাবরের এ ধরনের ঘটনা ঘটবে বলে মনে করছেন তারা। গত শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইহাড় ইউনিয়নের সবলপুর এলাকার BM কন্টেনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন 41 জন, তাদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য রয়েছে 9 জন, এছাড়াও আহত হয় প্রায় 250 জনের মতো। কিন্তু এখানে ভাবার বিষয় হচ্ছে এখনও এই বিষয়ে কোনো মামলা করা হয়নি থানায়। আগুন লাগার পরপরই তা নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। এক পর্যায়ে আগুন ছড়িয়ে রাসায়নিক থাকা কন্টেনারের বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ডিপো এলাকা। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী নিউজের আপডেটটি পেতে ধন্যবাদ।